শ্রী সর্বদেব পরম করুণা পরম জ্যোতি আলোয় দর্শন। উত্তরায়ণকে এক নতুন মঙ্গলময় সুস্থ প্রাচুর্যপূর্ণ শুভারম্ভ হিসেবে উল্লেখ করা হয়। আমরা যখন কোনো কিছু শুরু করি, সেটা নতুন বছর বা নতুন কোনো প্রকল্প হোক অথবা নতুন সম্পর্ক বা নতুন উদ্যোগ হোক, তার একটি মঙ্গলময় প্রারম্ভ হওয়া আবশ্যক, কারণ এটি তার মার্গ, গতিশক্তি ও সাফল্যকে নির্ধারণ করে। যদি সূচনায় স্পষ্টতা না থাকে বা সূচনা নাকারাত্মক হয়, তবে সেটি আমাদের মার্গে প্রতিবন্ধকতার সৃষ্টি করে এবং আমরা ব্যর্থ হই। যদি সূচনা মঙ্গলময় ও সাকারাত্মক হয়, তবে সব কিছু সহজভাবে অগ্রসর হয় এবং আমরা জীবনে সাফল্য অর্জন করি। যে সকল ব্যক্তি নতুন ব্যবসা বা প্রকল্প শুরু করতে চলেছেন কিংবা নতুন গৃহ নির্মাণ বা বিবাহের জন্য প্রস্তুত, তারা এই পূজায় শ্রী সর্বদেব পরমজ্যোতির কাছে আশীর্বাদ প্রাপ্তি হেতু প্রার্থনা করতে পারেন। মকর সংক্রান্তির এই পুণ্য লগ্নে শ্রী সর্বদেব পরমজ্যোতি শুভারম্ভ প্রাপ্তি হেতু আশীর্বাদ প্রদান করবেন।